পাল্টা কর্মসূচি দিয়ে শান্তির নামে আওয়ামী লীগ সংঘাতের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আন্দোলনে বিজয় অনিবার্য দাবি করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন পাল্টা কর্মসূচি গ্রেফতার মামলা কোনো কিছু দিয়েই এক দফার আন্দোলন আটকানো যাবে না আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দিয়ে সংসদে আনা বিলের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন এ বাহিনীকেও রাজনীতিকরণ করা হচ্ছে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইমরুল রিপোর্ট সম্প্রতি কুমিল্লায় বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের নির্দেশে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে এই ঘটনা তদন্তে বিএনপি গঠিত কমিটির রিপোর্টেও এমপি বাহাউদ্দিন বাহারকে দায়ী করা হয় নির্বাচনের আগে ত্রাস সৃষ্টি করে আওয়ামী লীগ ভোটের মাঠ ফাঁকা করার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন সুষ্ঠু নির্বাচনের আশ্বাসের সাথে আওয়ামী লীগ ও সরকারের কর্মকাণ্ড বিপরীতমুখী বলছে নির্বাচন সুষ্ঠু হবে অবাধ হবে এবং আপনার নিরপেক্ষ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এইসব কথা বলে তারা জনগণকে এবং বিশ্ব তারা বিভ্রান্ত করার চেষ্টা করে মূল বিষয়টা হচ্ছে যে তাদের যে কাজ যে অ্যাক্টিভিটিগুলো এটা সম্পূর্ণভাবে বিপরীত বিরোধী দল কেন ভোটাররা কোনো ভোট দিতে না যায় তার ব্যবস্থা তারা করে ফেলেছে আর ভোট বাক্স কিভাবে ভরে ফেলবে সে ব্যবস্থা তারা করে ফেলছে অর্থাৎ সামনের আসন্ন নির্বাচন তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে আবারও তারা ক্ষমতায় আসবে এই পরিকল্পনা তারা করেছেন সেইভাবে তারা এগুচ্ছে আটাইশে অক্টোবর বিএনপির কর্মসূচি হবে শান্তিপূর্ণ দাবি করে মির্জা ফখরুল অভিযোগ করেন পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত তৈরি করতে চায় ক্ষমতাসীনরা তবে কোনো কিছুতেই এবার আন্দোলন দমন করা যাবে না বলে হুশিয়ারি দেন তিনি আওয়ামী লীগের যে কর্মসূচির সম্পূর্ণ হবে শান্তির নামে অশান্তি সৃষ্টি করা আমি প্রত্যেকজনকে পরিষ্কার করে বলতে চাই কোনো কিছু আটকে রাখতে পারবে না আওয়ামী লীগের কোন ভয় ভীতি আপনি গ্রেপ্তার বলেন মামলা বলেন রাত্রিবেলা মামলা প্রচার করেন বলেন কোনোটাই আটকে রাখতে পারবে না সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এইবারকার আন্দোলন একটা ডিসাইসিভ দিকে যাচ্ছে এবং সেটা জনগণের বিজয় অনিবার্য আনসারকে গ্রেফতারের এখতিয়ার দিয়ে আনা বিলের সমালোচনা করেন তিনি আনসারকে গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হবে যাদের বেসিক ট্রেনিং পর্যন্ত নেই পুলিশিং ইজ এ ডিফারেন্ট ইস্যু অল পুলিশিং কিন্তু আমরা আলাদা জিনিস একটা আনসারের কাজটা আলাদা এটাকে করুন এটা করার আবার নতুন যে ব্যবস্থা তারা নিতে যাচ্ছে আইন করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব ইমরুল আহসান এনটিভি নিউজ ঢাকা এদিকে বিএনপি রাজপথে সংঘাতে জড়ালে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি একথা বলেন দিনক্ষণ তারিখ দিয়ে সরকারের পতন ঘটানো যায় না উল্লেখ করে কাদের বলেন এবারও বিএনপির আন্দোলন খাদে গিয়ে পড়বে চৌধুরীর রিপোর্ট আটাইশ অক্টোবর আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভায় ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা যোগ দেন সবাই উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ লড়াই করেই বর্তমান জায়গায় এসেছে তাই আওয়ামী লীগকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না আমরা শান্তি সমাবেশ করেছি বলেই আন্দোলন আন্দোলন একটা ভাব থেকে আন্দোলন করে জায়গা মতো না থেকে গোলাপবাগে গিয়ে গরুরহাটে গর্তের মধ্যে পড়ছেন সেটা আপনাদের ভুল দিন ঘন তারিখ দিয়ে যারা আন্দোলনের ডাক দেয় তাদের আন্দোলন বারে বারে খাদের মধ্যে বন্দুকের নলের জোরে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে কাদের বলেন বিএনপির চলমান আন্দোলন গণতন্ত্র ধ্বংস করার জন্য যা তারা অতীতেও করেছে বিএনপির ওপর আওয়ামী লীগের অনেক ক্ষোভ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে রাজপথে নমনীয়তা দেখাচ্ছে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক এখান থেকে বেশি দূরে নয় আপনাদের সমাবেশ এটা যদি আপনারা হতেন ক্ষমতাসীন দল আমাদের কি অস্তিত্ব নিয়ে কোথাও দাঁড়াবার কথা ছিল আমরা শান্তি না চাইলে আপনারা একটা সমাবেশ করতে পারতেন না আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি আজকে দিনের ভিতর মতো কয়েকবার উচ্চারণ তাহলে ঘোষণা দেন যে অশান্তি চা অশান্তি কাকে বলে দেখিয়ে সামনের দিনগুলোতে রাজপথে যেন শুধু আওয়ামী লীগকেই দেখা যায় সেই ব্যবস্থা করার জন্য বিভিন্ন ইউনিট প্রধানদের নির্দেশ দেন ওবায়দুল কাদের নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোনো ধরনের অরাজকতা করবে না এমন প্রতিশ্রুতি দিলে বিএনপিকে কে আটাশ অক্টোবর ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ মঙ্গলবার ঢাকার মগবাজারে মধুভাগ খেলার মাঠ এবং পাঠাগার উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি যদি অরাজক পরিস্থিতি তৈরি না করে জনদুর্ভোগ না করার বিষয়ে ডিএমপি কমিশনারকে সন্তুষ্ট করতে পারে তাহলে তারা সমাবেশের অনুমতি পাবে তবে সমাবেশের নামে যদি বিএনপি অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে আর জনদুর্ভোগ সৃষ্টি হলে দলীয়ভাবে আওয়ামী লীগ পরিস্থিতি মোকাবেলা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি আটাশ অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় সেজন্য একুশ অক্টোবর পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি আমরা কোনোটাই বাধা দেবো না আমার মনে হয় কমিশনার পারমিশন দিবেন যদি তারা ওয়াদা করেন তারা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করবেন আপনারা অবস্থান করবেন আপনারা অচল করে দেবেন আপনারা দেশের মানে ভাঙচুর করবেন অগ্নিসংযোগ করবেন কিংবা ঢাকা অচল করে দিবেন ঢাকা অচল করে দেবেন কি হবে আমাদের অনেক লোক ঢাকার না আসতে পারলে বিদেশে যেতে পারবে না চিকিৎসা সেবা নিতে পারবে না সেইখানে আমাদেরও কিছু কর্তব্য থাকে আমাদের নিরাপত্তা বাহিনী যে সদস্যরা আছেন তাদের কর্তব্য তারা পালন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছেছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ ছাড়াও উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান এই সফরে বাংলাদেশ ও ইউরোপীয় বিনিয়োগের ব্যাংকের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং বেলজিয়াম ও লুকজেমবার্গের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ ঢাকা আসছেন এই তিন চিকিৎসকের ঢাকা আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি মিলেছে বলেও জানা গেছে এদিকে মঙ্গলবার সকালে বেগম খায়দা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের করোনারি ইউনিট সিসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে এর আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ভোর পৌনে চারটায় তাকে কেবিন থেকে সিসিউতে নেওয়া হয়েছিল পরে কিছুটা উন্নতি হলে সকালে বেগম জিয়াকে আবারও কেবিনে দেওয়া হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসক হলেন ডাক্তার হামিদ আহমেদ আবদুর রব ডাক্তার ক্রিস্টোস স্যাভেস জর্জিয়ারেস ও ডাক্তার জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আথ্রাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ও হৃদরোগে ভুগছেন গত নয় আগস্ট থেকে তিনি ঢাকা রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অনেকদিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছিল চিকিৎসক জানিয়েছেন লিভার সিরোসিসের কারণে তার জটিলতা বেড়েছে কারণে তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে এবং কখনো কখনো তাকে নিতে হচ্ছে সারা দেশে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সপ্তব্যাপী নানা আচার অনুষ্ঠান শেষে ভক্ত অনুরাগীরা মঙ্গলবার যোগ দেন বিজয়ার শোভাযাত্রায় প্রতিমা বিসর্জন করে শান্তি জল নিয়ে ঘরে ফেরেন সজল পূজারীরা ইসলাম সনাতন ধর্মমতে নির্মল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের ক্লান্তহীন দোলের মাঝে যে মা দুর্গার আগমন এই পৃথিবীতে দশমীতে তাকে বিদায় জানাতে নানা আনুষ্ঠানিকতা মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা আর দর্পণ বিসর্জনের পরেই ঢাক ঢোল কাসা আর উলুধনির মধ্যে চলে এমন আগামী বার যখন মা আসবে তখন আমাদেরও মন শরীর সব আনন্দ ভরে যত যতদিন পৃথিবীতে থাকি ততদিন পরে যেতে পারে মায়ের কাছে এই প্রার্থনাই করি এই সময় মায়ের কাছে প্রার্থনা মা আগামী দিনগুলো আমাদের রাজনৈতিক আর্থসামাজিক থেকে আমরা খুব সমৃদ্ধ জায়গায় যেতে পারি দুর্গাপূজার এমন উৎসবে রাঙার দিনেও কারো কারো মনে ভর করে খানিকটা বিষাদ কারণ পৃথিবীতে মা দুর্গার আগমনের জন্য আবার গুনতে হবে একটা বছর সেটাও রাখি যে আগামী বছর মা আবার আসবেন আমাদের মাঝখানে এবং আমরা আজকের দিনে আসলে মার যে আশীর্বাদটা ওইটাই চাই যেহেতু মা চলে যাচ্ছে তাই খুব খারাপ লাগছে আবার আগামী বছর মা আবার অনেক আনন্দ নিয়ে আসবে সেই জন্য খুব ভালো লাগছে প্রথম তো খুব সুন্দর লাগে যে আসছি মারখানে তো ভালোই এখন যে লাস্টে এখন তো মন খারাপ লাগবে বিজয়া দশমীর দিনে রাজধানীর সড়কে সড়কে দুপুরের পর থেকেই শুরু হয় বিজয়া শোভাযাত্রা বাজনার তালে তালে দুর্গা দেবীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা এগিয়ে চলে বরিগঙ্গার দিকে আমরা প্রার্থনা করেছি যেন বাংলাদেশ সহ বিশ্বের জন্য আমরা শান্তিতে থাকতে পারি আশীর্বাদ প্রার্থনা মা দুর্গার কাছে সবাই যেন যেন সুস্থ সুস্থ সবল সবল থাকে আমরাও থাকি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সব আচার অনুষ্ঠান শেষে শান্তি জল নিয়ে ঘরে ফেরেন ভক্তরা তাদের বিশ্বাস এবছর দেবী দুর্গার পৃথিবীতে এসেছিলেন ঘোড়ায় চড়ে কৈলেশের স্বামীর বাড়িও ফিরে গেছেন ঘোড়ায় চড়ে ইসলাম ঢাকা অটোমেটিক বিকাশ বিকাশ করতে সেট করুন আর কি লাগে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দ্বিতীয় ইউনিট থেকে চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে ইতিমধ্যে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে দু হাজার বাইশ সালে সতেরো ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায় এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তেরোশো বিশ মেগাওয়াট শেষ পর্যন্ত শুরু হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামের সংস্কার কাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক ও ঘরোয়া লীগের খেলার উপযোগী করে তুলতে ইনডোর এবং আউটডোর স্টেডিয়ামে সংস্কারের কাজ শুরু হয়েছে মঙ্গলবার বইটি নির্দেশনা অনুযায়ী মাঠের উচ্চতা চার থেকে ছ ফুটে উন্নীত করা হবে প্রাথমিকভাবে শুরু হয়েছে বালু ভরাটের কাজ বিসিবি সিদ্ধান্ত অনুযায়ী খেলোয়াড়দের পর্যাপ্ত খেলার জায়গা করে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এই বালভের কাজ শেষ হতেই সময় লাগবে এক বছর এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি বাজেট বরাদ্দ দেবে তারপর শুরু হবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ফতুল্লা স্টেডিয়ামের কাজ সংস্কার কাজ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ফ্যাসিলিটিস চেয়ারম্যান আকরাম খান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে